প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা আজকে আমরা তোমাদের জীববিজ্ঞানের পানি এবং খনিজ লবণ শোষণ আর উদ্ভিদে পরিবহন এই দুইটা টপিক্সের উপর আলোচনা করব এর আগে আমরা অভিস্রবণ প্রক্রিয়া নিয়ে কথা বলেছিলাম আজকে উদ্ভিদ কিভাবে পানি পরিশোষণ করে সে বিষয়টা আমরা আলোচনা করব উদ্ভিদের বেঁচে থাকার জন্য তার পানি এবং খনিজ লবণের প্রয়োজন হয় আমরা একটা রেখাচিত্র থেকে বোঝার চেষ্টা করি কিভাবে উদ্ভিদ পানি শোষণ করে প্রথমে আমরা দেখি কৈশিক পানি মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে সেই পানিগুলিকে বলা হয় কৈশিক পানি এই কৈশিক পানি ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ার ফলে মূল রুমে প্রবেশ করে এখন মূল রুমে প্রবেশের জন্য একটা বিষয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রস্বেদন এবং ব্যাপনচাপ ঘাটতি সেই সাথে চোষক শক্তির টান ধরে নাও একটা বোতলের কোনো কোমল পানীয় আছে তুমি সেটা খেতে চাচ্ছ তাহলে অবশ্যই সেখানে পাইপ দিয়ে তুমি খাচ্ছ এখন এইখানে যদি রকম টান না থাকে তাহলে কিন্তু এমনি এমনি পানিটা তোমার মুখে গিয়ে যাবে না তুমি কিন্তু একটা টান দাও যার ফলে বোতলের ভেতরে যে তরল পদার্থ থাকে সেটি পাইপ দিয়ে তোমার মুখে প্রবেশ করে এক্স্যাক্টলি উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক এরকম একটি প্রক্রিয়া ঘটে থাকে প্রসেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদের পাতার যে কোষগুলো রয়েছে সেই ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয় এবং ব্যাপন চাপ ঘাটতির ফলে এই ঘাটতিটি একেবারেই মূল রোমের কাছে যে কোষ রয়েছে সেই কোষে চলে যায় আমি ছবি দিয়ে পরে ব্যাখ্যা দিচ্ছি আমি আগে রেখাচিত্রটা বুঝিয়ে দিই যে কিভাবে এটি মনে রাখবো আমরা এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে চোষক শক্তির টান চোষক শক্তির টান মানে আমরা অনুভব করি যেভাবে স্ট্র পাইপ দিয়ে আমরা কোনো বোতলের ভেতরে তরল পদার্থ থাকলে কোমল পানীয় থাকলে সেটা টেনে খায় ওরকম একটা চোষক শক্তির টান এখানে তৈরি হয় মূলরুমে যার ফলে মাটির কণার ফাঁক ফাঁকে যে কৈশিক পানিগুলো থাকে বিন্দু বিন্দু যে পানিগুলো থাকে সেটা অভিস্রবণ ব্যাপন এবং প্রসেদনে তিনটি সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে মূলরুমের কোষে প্রবেশ করে প্রবেশ করে এরপর আমরা অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায় মূলরুম থেকে এই পানি কটেক্সে গিয়ে পৌঁছায় কটেক্স নিয়ে আমি চিত্রে কথা বলছি কটেক্স জিনিসটা কি তারপর কটেক্স থেকে অন্ততক এবং পরিচক্র হয়ে এটি পরিবহন কলাগুচ্ছ তথা জাইলেম ভেসেলে পৌঁছে যায় এই জাইলেম ভেসেলের মাধ্যমে এই পানিটি উদ্ভিদের পাতায় গিয়ে পৌঁছায় তাহলে মাটি থেকে পানির উদ্ভিদের পাতায় পৌঁছানোর তার যে জার্নিটা সেটা আমরা ঠিক এইভাবে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি যে কৈশিক পানি ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্রসেদন টান এবং ব্যাপন চাপ ঘাটতি সেই সাথে একটি চষক শক্তির টান তৈরি হয় এসব প্রক্রিয়ার মাধ্যমে এটি মূল প্রবেশ করে মূলরোম থেকে ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া এটি কটেক্স হয়ে অন্তঃচক্র তথা পরিচক্র হয়ে এটি পরিবহন কলাগুচ্ছে পৌঁছে যায় অর্থাৎ কৈশিক পানি পরিবহন কলাগুচ্ছ পর্যন্ত যদি পৌঁছাতে পারে তাহলে পরিবহন কলাগুচ্ছ এটা অনেকটা আমাদের মটারের মতো কাজ করে সেটি এর কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন করা নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী পরিবহন করা সে ঊর্ধ্বমুখী পরিবহন করে পাতায় পৌঁছে দেয় এবারে আসো আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে মাটির যে কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে সেই পানিগুলিকে বলা হয় কৈশিক পানি এখন এই যে ছবিটা তুমি দেখছো এই ছবিটা হচ্ছে উদ্ভিদের একটা মূলের ছবি এই মূলকে যদি আমরা ব্লেডের সাহায্যে খুব পাতলা করে কেটে মাইক্রোস্কোপে দেখি তাহলে এরকম আমরা একটা মূলের প্রস্তুচ্ছেদ দেখতে পাবো একটা মূলের ভেতরে এরকম বিভিন্ন কোষ অবস্থান করে তাহলে মাটির কণার ফাঁকে যে কৈশিক পানিগুলো থাকে সেই কৈশিক পানিগুলি অভিশ্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ার ফলে এই মূল কোষে পৌঁছায় তোমাকে যদি বিষয়টি আমি আর ক্লিয়ার করার চেষ্টা করি এটা হচ্ছে গাছের একটি পাতা এই পাতা দিয়ে কিন্তু জলীয় বাষ্প আকারে পানি বেরিয়ে যাচ্ছে এখন এইখানে একটা কোষ যেই কোষ থেকে পানি বেরিয়ে যাচ্ছে এই কোষ থেকে যখন পানিটা বেরিয়ে যায় তখন ঠিক তার পার্শ্ববর্তী কোষে পানির একটা ঘাটতি তৈরি হয় এই ঘাটতিটাই হচ্ছে ব্যাপনচাপ ঘাটতি এইভাবে ঠিক পরের কোষে একটি ঘাটতি তৈরি হয় এই ঘাটতি একেবারেই এই প্রান্তীয় ভাগে যে কোষ থাকে সেই কোষে পৌঁছে যায় এখন ব্যাপনচাপ ঘাটতির ফলে একটা টান তৈরি হয় এই টানের ফলে কিন্তু এখান দিয়ে পানি মলরমের কোষে পৌঁছায় পানি এই মূলরম দিয়ে প্রবেশ করে তারপর এটি পৌঁছে যায় কটেক্সে এখন এই কটেক্স বিষয়টা কি কটেক্স হচ্ছে এটি হচ্ছে তোমার বহির আর ভেতরের যে ত্বকটি রয়েছে সেটা হচ্ছে অন্ততক। এই বহির এবং অন্ততকের মধ্যবর্তী যে কোষগুলো রয়েছে এই কোষগুলি হচ্ছে কটেক্স নামে পরিচিত অর্থাৎ তোমার এপিডার্মিস এবং এন্ডোডার্মিস এপিডার্মিস হচ্ছে বহিত্বক আর এন্ডোডার্মিস হচ্ছে অন্ততক এই বহিত্বক এবং অন্ততকের মাঝে যে কোষগুলো থাকে এই কোষগুলির নাম হচ্ছে কটেক্স এটা মাথায় রাখতে হবে এটা কটেক্স তাহলে মূল থেকে পানি কটেক্স হয়ে এটি কোথায় গিয়ে পৌঁছচ্ছে এটা পৌঁছচ্ছে একেবারে তোমার পরিবহন কলাগুচ্ছ জাইলেম ভেসেলে এবং এই জাইলেম ভেসেলের মাধ্যমেই পানি কিন্তু ধীরে 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 উদ্ভিদের পাতায় গিয়ে পৌঁছাচ্ছে এই হচ্ছে মূলত উদ্ভিদের পানি পরিবহন প্রক্রিয়া উদ্ভিদ কীভাবে পানি পরিবহন করে এরকম প্রশ্নের ক্ষেত্রে তোমাকে এই ছবিটি আঁকতে হবে চিহ্নিত করতে হবে তাহলে সেইখানে উত্তরটি যথাযথ হবে এবারে আমরা যদি খনিজ লবণ শোষণের কথা বলি উদ্ভিদ যেভাবে পানি শোষণ করে খনিজ লবণ ঠিক সেভাবে শোষণ করে না উদ্ভিদ মূলের অগ্রভাগের যে কোষ বিভাজন অঞ্চল রয়েছে সেই কোষ বিভাজন অঞ্চল দিয়ে খনিজ লবণটি পরিশোষণ করে আয়ন আকারে উদ্ভিদ আয়ন আকারে খনিজ লবণ শোষণ করে যেমন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন এরকম আয়ন আকারে উদ্ভিদ কিন্তু খনিজ লবণ শোষণ করে এখন উদ্ভিদের এই খনিজ লবণ এবং পানি শোষণ এই দুটো প্রক্রিয়ার মধ্যে কি ধরনের তফাত রয়েছে আমরা একটু তফাতটি লক্ষ্য করি ভালো করে খেয়াল করো পানি শোষণ এবং খনিজ লবণ শোষণের মধ্যে তফাত রয়েছে যেমন এক নম্বর পয়েন্ট পানি অণু হিসেবে শোষিত হয় পানি অণু হিসেবে শোষিত হয় আর খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয় দুই নম্বর পয়েন্টে আমরা লক্ষ্য করি যে প্রয়োজনীয় পানি অধিকাংশই নিষ্ক্রিয়ভাবে শোষিত হয় আর প্রয়োজনীয় খনিজ লবণ অধিকাংশই সক্রিয়ভাবে শোষিত হয় এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় বলতে বোঝানো হয় যে পানি শোষণের ক্ষেত্রে সরাসরি মূল অভিস্রবণ নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে পানির ক্ষেত্রে যে নিষ্ক্রিয় শোষণ হয় সেখানে উদ্ভিদের কিন্তু কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না এবং এইখানে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে এই বিপাকীয় শক্তির কারণেই কিন্তু এই নামটি সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ হয়েছে এখন মূল দ্বারা পানি শোষিত হয় মূল রোমের অগ্রভাগে অর্থাৎ মূলাগ্রের অগ্রভাগে কোষ বিভাজন যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চল দ্বারা খনিজ লবণ শোষিত হয় এখানে বাহকের কোনো প্রয়োজন নেই খনিজ লবণের ক্ষেত্রে বাহকের প্রয়োজন রয়েছে অর্থাৎ এখানে বেশ কিছু বাহক রয়েছে যে বাহকগুলি খনিজ লবণ শোষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে এই বিষয়গুলি তোমাদের উচ্চতর ক্লাসে আলোচনা রয়েছে সেখানে তোমরা বিস্তারিতভাবে জানবে তাহলে মোটামুটি পানি শোষণ আর খনিজ লবণ শোষণের ক্ষেত্রে আমরা বলতে পারি অণু হিসেবে শোষিত হয় এই পয়েন্টটাকে আমরা হাইলাইট করতে পারি কোথা দিয়ে শোষিত হয় মূলডোম দ্বারা পানি শোষিত হয় মূলাগ্রের বিভাজন অঞ্চল দিয়ে শোষিত হয় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নেই বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন রয়েছে কারণ খনিজ লবণ শোষণ করতে গেলে সেখানে কিসের প্রয়োজন হয় সেখানে শক্তির প্রয়োজন হয় শক্তি ছাড়া খনিজ লবণ শোষিত হয় না এবারে আমরা উদ্ভিদে পরিবহন নিয়ে কথা বলবো এখন উদ্ভিদে পরিবহন বলতে দুটো পরিবহন হয়ে থাকে একটা হচ্ছে পানি এবং খাদ্যবস্তু পানি এবং খাদ্যবস্তু এই দুইটার পরিবহন এখন পানির পরিবহনটা হয় নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী অর্থাৎ মূল রোম থেকে পানিকে পাতায় পৌঁছাতে হয় আর খাদ্যবস্তুর পরিবহনটা হয় নিম্নমুখী অর্থাৎ পাতায় প্রস্তুতকৃত খাবার দেহের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এখন আমরা যদি পানি এবং খনিজ লবণের কথা ভাবি তাহলে এই পানি এবং খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে তিনটে বিষয় রয়েছে একটা হচ্ছে প্রস্যেদন টান প্রস্বদন টান তারপরে কৈশিক শক্তি প্রস্বদন টান কৈশিক শক্তি এবং মূলজ চাপ এই মূলজ চাপ এই তিনটে বিষয়ের ফলে কিন্তু উদ্ভিদে পানি এবং খনিজ লবণ শোষিত হয় এখন এখানে কৈশিক শক্তি বলতে সরু নলের মধ্য দিয়ে একেবারে সরু নলের মধ্য দিয়ে পানির কণাগুলো যে বিন্দু বিন্দুভাবে আস্তে আস্তে এগিয়ে যায় যে টানের ফলে সেটা হচ্ছে কৈশিক শক্তি বা ক্যাপিলারিজ বলা হয় সেটাকে ক্যাপিলারিজ এনার্জি বলা হয় এরপরে যেটি হচ্ছে চাপ এই চাপ হচ্ছে মূলের বিপাকীয় ক্রিয়ার ফলে জাইলেম টিস্যুর ট্রাকিয়াতে যে চাপের সৃষ্টি হয় তাকে মূলোচ্চাপ বলা হয় অর্থাৎ বিপাক শক্তির ফলে সেখানে যে চাপ তৈরি হয় বাইরে থেকে সেই চাপের মাধ্যমে কিন্তু পানিটি মূলের মধ্যে প্রবেশ করে তাহলে টান থাকতে হবে যদি টান না থাকে তাহলে পানি প্রবেশ করবে না এবং টানের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলির সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু পানি উদ্ভিদের মূলে প্রবেশ করে এরপর খাদ্যবস্তুর যদি বিষয়টা নিয়ে আমরা কথা বলি তাহলে খাদ্যবস্তু হচ্ছে যে পাতায় প্রস্তুতকৃত খাদ্যবস্তু ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে কারণ আমরা জানি যে ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের খাবার পরিবহনে ভূমিকা রাখে এই ফ্লোয়েম টিস্যুর যে সিবনল রয়েছে এই সিবনলের মধ্য দিয়ে কিন্তু খাবার উপর থেকে নিচের দিকে বিভিন্ন জায়গায় নেমে যায় এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা এখন উদ্ভিদ একটি জীব তার বেঁচে থাকার জন্য পানি এবং খাদ্যবস্তুর প্রয়োজন রয়েছে এখন উদ্ভিদের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়া শালক সংশ্লেষণ এই শালক সংশ্লেষণ বিক্রিয়ার জন্য পানির প্রয়োজন হয় এখন পাতায় ঠিক যে জায়গায় পানির প্রয়োজন হয় সেখানে যদি পানি না আসতে পারে বিক্রিয়া স্থলে তাহলে সেখানে বিক্রিয়া ঘটবে না এবং বিক্রিয়া না ঘটার ফলে সেখানে শালক সংশ্লেষণ হবে না আবার আমরা বিপরীত দিকে যদি চিন্তা করি যে পাতায় প্রস্তুতকৃত খাবার ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিবাহিত হয় এখন ফ্লোয়েমের সিবনলের ভিতর দিয়ে যে সিবনল রয়েছে একটি পর একটি নালি রয়েছে এই নালী কোনো কারণে যদি ব্লক হয়ে যায় তাহলে খাবার পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি হয় আর এই প্রতিবন্ধকতা যদি সৃষ্টি হয় তাহলে উদ্ভিদ মারা যায় এই জন্য বলা হয় যে উদ্ভিদে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন যদি ঠিকমতো না হয় তাহলে উদ্ভিদ মারা যাবে এখন শালক সংশ্লেষণে উৎপাদিত পদার্থের যে পরিবহন রয়েছে শালক সংশ্লেষণে উৎপাদিত পদার্থ উদ্ভিদের বিভিন্ন জায়গায় যায় এখন একটি কোষ তার নিজের চাহিদা পূরণ করে যে উদ্বৃত্ত খাবারগুলি থাকে সেই উদ্বৃত্ত খাবার উদ্ভিদের বিভিন্ন জায়গায় জমা থাকে যেমন তোমার গোল আলু এগুলোতে কাণ্ডে খাবার জমা রাখে মিষ্টি আলু মূলে খাবার জমা রাখে ঘৃতকুমারি যেটা অ্যালোভেরা রয়েছে সে তার পাতায় খাবারটি জমা রাখে এবং প্রয়োজনে সে খাবারটি সে কাজে লাগায় তারপরে আর একটি তোমার বইয়ে এই আলোচনায় রয়েছে সেটা ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন অর্থাৎ পরিবহন মূলত একই রকম বিষয় উদ্ভিদে পরিবহনের প্রয়োজনীয়তা বা উদ্ভিদে পরিবহনের ক্ষেত্রে একই কথা বারবারই আসে তবে একটা প্রশ্ন এখানে আসতে পারে সেটা হচ্ছে যে শীতকালে উদ্ভিদের বৃদ্ধি কেন কমে যায় এখন শীতকালে উদ্ভিদের বৃদ্ধি কমে যাওয়ার পেছনে যে কারণটি কাজ করছে সেটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর যে সিগনল রয়েছে এই নলে একটি নল থেকে আরেকটি নলের মাঝখানে চালুনির মতো কতগুলি ছিদ্র থাকে এই ছিদ্রকে বলা হয় ক্যালোজ এই ক্যালোজে শীতকালে যদি জাতীয় পদার্থ জমা হয় তাহলে এই রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায় আর এই রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে খাবার কিন্তু ঠিকমতো পরিবহন হয় না আর এই খাবারের অভাবে উদ্ভিদ তখন কী করে সে তার গাছের পাতাগুলি ঝরিয়ে দেয় অধিকাংশ সময় আর উদ্ভিদের বৃদ্ধিটি তখন সাময়িকভাবে বন্ধ থাকে গ্রীষ্মের আগমনে এই ক্যালোসটি গলে যায় তখন আস্তে আস্তে খাবার পরিবহনটি স্বাভাবিক হয় উদ্ভিদে আবার নতুন নতুন কুড়ি বা পাতা গজায় এই হচ্ছে মূলত ব্যাপার তাহলে আজকে আমরা আলোচনায় উদ্ভিদের পানি পরিবহন এবং খনিজ লবণ পরিবহন তার পাশাপাশি উদ্ভিদে পরিবহনের প্রয়োজনীয়তা কেন সে বিষয়ে আলোচনা করলাম তোমরা আলোচনাটি দেখে বইটি পড়বে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে